রাগটি হচ্ছে একটি ভৈরবী রাগ, 10টি ঠাঁজের মধ্যে একটি। এই রাগটির বাদি হচ্ছে মধ্যম, সমাবধি সহ হচ্ছে সরোজ। সরোজ বলতে সা, মধ্যম বলতে হচ্ছে মা। তো আমি একটু বাজিয়ে শুনেছি। Bye.
খুবই সুন্দর, যা মনকে স্নিগ্ধ করে একই সাথে চঞ্চল করে। মনকে চঞ্চল করবার যে ক্ষমতা রাখে তা সুর দ্বারাই সম্ভব। হ্যাঁ প্রিয় শ্রোতা দর্শক, যে যেখান থেকে দেখছেন বাংলাদেশ বেতার রংপুর প্রযোজিত গল্প স্বল্প গান অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে আমাদের প্রিয় শিল্পী এতক্ষণ কিন্তু তার বলবো যে সুরের মূর্ছনা এবং আমাদের গানের যে চমৎকার অনুষঙ্গ সেটি বাঁধিয়ে আমাদের অনুষ্ঠানের শুরুটাই চমৎকার করে তুলেছেন। তিনি প্রমাণ করলেন যে গানকে যে প্রাণবন্ত করে সুর, আসলে মানে সুর ছাড়া গান সম্ভব না, গান ছাড়া মানে সুরও সম্ভব না। এটি দুটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা আজ কথা বলবো এমন একজন মানুষের সাথে যে সব সময় সুরের সাথে আছেন। বন্ধুরা, আপনারা শুনেছেন আমাদের আজকের শিল্পী মোহাম্মদ এখলাস মিয়া দুলু। আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি কণিকা দাস, আমি মাহমুদুল হাসান পিন্টু। আশ্রোতা বন্ধুরা, আপনারা আমাদেরকে শুনছেন 1053 কিলোহার্সে, 88.8 মেগাহার্স এবং একই সাথে বাংলাদেশ বেতার অ্যাপে। হ্যাঁ প্রিয় শ্রোতা, আপনারা দেখছেন আমাদেরকে facebook.com/bbrongpur বাংলাদেশ বেতার রংপুর ফেসবুক পেজের মাধ্যমে, এবং যারা শুরুতেই থেকে দেখছেন এবং যারা এখন দেখছেন আমাদেরকে, তাদেরকে বলছি আমাদের এই গল্প স্বল্প গান অনুষ্ঠানটি শেয়ার করে দেবার জন্য। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, মন্তব্যের পাতায় আপনাদের মতামত ভুলবেন না যেন লিখতে, কারণ আমরা আশা করছি শিল্পীর সাথে কথা বলার সময় আপনাদের প্রশ্ন তৈরি হবে এবং সেই মতামতগুলো শেয়ার করবেন ফেসবুকের পাতায়। আর আমাদের এই আয়োজনে এই মুহূর্তে প্রকৌশল দায়িত্বে আছেন পলাশ কুমার কুন্টু, অনলাইন সম্পাদন করছেন মোহাম্মদ তরিকুল ইসলাম, অনুষ্ঠানটির প্রযোজনায় আছেন মৃন্ময় মণ্ডল তুষার। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি শিল্পীর গল্পে, শিল্পীর কথায়। আপনারা তো আছেন, সাথে থাকবেন, এবং শিল্পীর সাথে যদি কথা বলতে চান, কথা বলতে পারবেন বেলা 1:10 থেকে। ফোন করবার জন্য নম্বরটি আপনারা স্ক্রিনে দেখছেন, তারপর বলে দিচ্ছি 01-867-66-7799 এই নম্বরে ফোন করে আপনারা 1:10 থেকে শিল্পীর সাথে কথা বলতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি শিল্পীর কাছে। আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ। আমরা শুরুতেই আপনার অনবদ্য একটি সুর শুনলাম, তো এই সুরের বিবরণ আপনি শুরুতে বলেছেন। এই সব অনেক কিছু আমরা গল্প শুনবো, শুরুতেই জানতে চাই আপনার ছেলেবেলা নিয়ে, আপনার বেড়ে ওঠা কোথায়। সে তো অনেক কথা। হ্যাঁ, অনেক কথাই হবে আজকের আয়োজনে, কারণ আমরা পুরো 1.5 ঘন্টা আছে আয়োজনে। সর্বপ্রথমে আমাকে এখানে আজকে স্টুডিওতে গল্প স্বল্প গান করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, সেই সাথেই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। এবং যারা শুনছেন এই প্রোগ্রামটি, বাহিরের অতিথিরা, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এইসব অনুষ্ঠান তো কোনোদিন করা হয় নাই, যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া রাখবেন, যাতে যেন ডেটটা পর্যন্ত প্রোগ্রামটি যাবে যেন ভালোভাবে একটু উপস্থাপনা করতে পারি। মতই অনুষ্ঠানে আসলে আমাদেরকে সুরের মূর্ছনায় ভাসিয়ে নিয়ে যাবেন, আমরা জানি। তো আমরা আমরা শুনতে চাই আপনার ছেলেবেলা নিয়ে, আপনার জন্মস্থান কোথায়। আমার জন্মস্থান হচ্ছে রংপুরেই, এবং রংপুরের ওই জায়গাটার নাম হচ্ছে উত্তম, বণিকপাড়া বলা হয়। এবং 2 নম্বর ওয়ার্ড। আচ্ছা। বাসা আমার ওখানে, স্থানীয় বাসা আমার, এবং স্থানীয় জায়গায় চাকরি করছি, এবং সেই থেকে এবার কিছু আবাস বোধ করছিলাম ওখানেই। দেখা যাচ্ছে যে আমাদের উস্তাদ জিরা এখানে ছিলেন, উস্তাদ জহিরুল ইসলাম আমার উস্তাদ জিহন, ওনাদের বাসা ব্রাহ্মণবাড়িয়া ছিলেন। তো ওনারাও কিছু জায়গা জমিন ওইদিকে আবাদ করছিলেন আর কি। আচ্ছা, সেখান থেকে আসাটা আমার। ছেলেবেলা শুরুর পরেই তো ওস্তাদের সাথে সরাসরি দেখা হয়নি, আপনার কতদিন পরে গানের সাথে, সঙ্গীতের সাথে যুক্ত হলেন? সঙ্গীতের সাথে যুক্ত হয়েছি ছোটবেলা থেকেই, প্রায় যখন থেকে বুঝার পর থেকেই আর কি, একটু করেই গানের আমার একটু ছিল, আগ্রহ ছিল, আগ্রহ ছিল। তার পাশাপাশি দেখা যাচ্ছে একদিন আমাদের ওস্তাদ জিকে পেয়ে গেছি আমি। হ্যাঁ, তো এই যোগাযোগটা কিভাবে হলো মনে আছে কি? হ্যাঁ অবশ্যই আছেন, যে জমিতে আমিও আসি, উনিও গেছেন। তো উনিও সকাল বিকাল অফিস করে হয়তো বা সকালবেলা একবার রাউন্ড দেন বা বিকালেও একবার রাউন্ড দেন। আচ্ছা। তো আমি দেখি যে আমার ওস্তাদজি খুবই সুন্দর একটা মানুষ ছিলেন। তো আমারে একদিন বলতে যে তুমি কি করো, আমি বললাম যে একটু পড়ালেখা করি
আর বাবার যে জায়গা সম্পদ আছে সেগুলি একটু দেখাশোনা করি। তা বলছে যে আমার বাসায় একদিন তুমি আসিও, তো তো আসলাম, তো আমাকে এইসব যন্ত্রপাতি দেখাইলেন। তা বললো তুমি গান টান গাইতে পারো? আমি বললাম না স্যার, গান টান এমনিতে করি, আমরা যেগুলো গান গান বাজনা করি ওগুলো তো মানে ধরার মধ্যে পড়ে না, পাড়ার মধ্যে পারি না। এইভাবে আর কি ওস্তাদজি আমাকে নিয়ে আসার পর আমাকে বলতেছে যে ঠিক আছে তোমাকে আমি এইসব যন্ত্র শিখাবো, তুমি শিখবে। তখন আমি রাজি হয়ে যাই যে ঠিক আছে, আমার বাবা মাকে জিজ্ঞেস করে যে আমি যন্ত্রপাতি শিখতে চাই, যে তাতে কি আপনাদের কোনো দ্বিমত আছে কি না। আমার বাবা মার কোনো দ্বিমত নেই, বললো যে ভালো তো এটা। হ্যাঁ, আপনার কাছে তো ওই মুহূর্তে মনে হলো যে এটা আপনি না চাইতেই অনেক কিছু পেয়ে গেলেন, যে আমাকে উনি নিজেই প্রস্তাব দিলেন। জি জি। তো সেখান সে তখন থেকেই আমার সঙ্গীতে আসা শুরু। আচ্ছা, এক্লাস মেয়ে দুলু ভাই, আপনার সাথে একটু আমি একটু যোগ করতে চাই। আমার মনে হয় আমার মতো অনেকেরই জানবার আগ্রহ বেড়ে গেছে, সে কে সেই ওস্তাদ, নামটা একটু জানা দরকার। আর আপনার বয়স তখন কেমন ছিল যখন আপনি সঙ্গীতের সাথে যুক্ত হলেন? আট বছর। আট বছর, আচ্ছা আচ্ছা। আর ওস্তাদ, শ্রদ্ধা ওস্তাদের নাম যদি বলতেন? মরহুম আমার ওস্তাদ তো নেই, মরহুম ওস্তাদ জি আমার ওস্তাদ জহিরুল ইসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার কাছে হাতে খড়ি নেওয়া। আপনার কি গান দিয়েই শুরু হলো নাকি বাদ্যযন্ত্র দিয়ে? বাদ্যযন্ত্র দিয়েই শুরু হয়েছে আমার। আচ্ছা আচ্ছা। আপনার অর্জন কোনো আছে আমাদের, যেমন মানে থাকে না জাতীয় পর্যায়ে কিংবা সারা বাংলাদেশে? হ্যাঁ, তা তো বটে, মানে আমার স্টুডেন্ট আছে জাতীয় পর্যায়ে, যেমন আমার এক স্টুডেন্ট দুবার গোল্ড মেডেল পেয়েছেন। আচ্ছা, না পার্সোনালি আপনি আপনি কি কোনো অর্জন আছে কিনা আপনার? অর্জন আমার জাতীয় পর্যায়ে অবশ্যই নাই, বিভিন্ন হুনার অনুষ্ঠানের আমার আছে। এবং সত্যি মানে আজকে যারা আমাদেরকে দেখছেন ফেসবুকের মাধ্যমে, আমি তাদেরকে বলতে চাই, প্রিয় দর্শক শ্রোতা, যারা নতুন প্রজন্মের শিশুরা রয়েছে, আমার মনে হয় এই যন্ত্রের সাথে অনেকেই পরিচিত নন। আমরা যন্ত্র বলতে বেশ কিছু বুঝি, কিবোর্ড প্যাড গিটার এইসবই চিনি। এই যে যন্ত্র, যে যন্ত্রটি আমি মনে করি যে আমরা দেখতাম যে আগে আমাদের সরস্বতী প্রতিমার হাতে কিন্তু এটি থাকতো, আমরা এটা চিনতাম, আমি পার্সোনালি চিনতাম, আমারও কিউরিয়াসিটি ছিল কি এমন আছে এতে। আপনি যদি এই যন্ত্রের কিছু অংশ আমাদেরকে জানান, যে আসলে এই যন্ত্রের নাম কি এবং এই যন্ত্রটি আসলে এমনি হারমোনিয়ামের মতো করে বাজানো যায় নাকি অন্য কোনো? এই যন্ত্রটি এতই বড়ই দুর্লভ, এইসব যন্ত্রপাতি আমাদের উত্তরবঙ্গের মধ্যে খুবই কম। জি, ম্যাক্সিমামই দেখা যাচ্ছে প্যাড গিটার, এগুলো অ্যাভেলেবেল, কমন কমন জিনিস, সবাই জানতে পারে এটা গিটার। আমিও এই সিতারটি, এই যন্ত্রটি যেটা দর্শক দেখতেছেন বা আমি যন্ত্রটা বাজাচ্ছি, এই যন্ত্রটার নাম হচ্ছে সিতার। সিতার, ইয়েস। আমিও চিনতাম না ছোটবেলায়। আচ্ছা আচ্ছা। ওস্তাদজির বাসায় এসে দেখি যে এইসব যন্ত্রপাতি যখন দেখি, তখন যে মনে হলো যে ওই যে বিটিভিতে যে বাজানো হয়, হ্যাঁ, এই যন্ত্রটা তো বিটিভিতে বাজান। জি জি জি। ওস্তাদকে যে শুনলাম, তখন আমিও বলছিলাম যে এই যন্ত্রটার নাম কি ওস্তাদ, যেমন বললো এটার নাম সিতার। আরো আছে এসরাজ, ভায়োলিন, ভায়োলিনটাও কমন। যে অনেকেরাই আছে যে হারমোনি আর এটার পার্থক্য কি, আমাদের আসলে কণ্ঠ সাধনের জন্য আমি যেটা জানি যে সেতারই কিন্তু আসল যেটি কণ্ঠ সাধনের জন্য দরকার, কিন্তু আমরা প্রায় এখনকার যুগে সরাসরি হারমোনিতেই চলে যাই, তো এটার আসলে পার্থক্য কি? পার্থক্যটা এতটুকুই যে ওখানে হারমোনিটার বিষয় হচ্ছে যে গলা সাজানোর বিষয়টা, হারমোনিয়াম ঠিক আছে এবং সেতার ফ্রেড বডি একই, কিন্তু একই সেম 12টি স্বর ওখানেও আছেন এখানেও আছেন, কিন্তু এটা অনেক কায়দা কৌশল করে বাজানো হয়, আর ওটা তেমন একটা কায়দা কৌশল লাগে না, চিপ দিলে রেডি করাই আছে কিবোর্ড, যেমন এরকম হারমোনিটাও সেম এক সেম আর কি। আচ্ছা, খুবই চমৎকার তথ্য যে প্রিয় দর্শক শ্রোতা আপনার কিন্তু সেতার সম্পর্কে জানলেন, এবং আমরা খুবই মানে বলতে দ্বিধা নেই যে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারেই এই এই যন্ত্রগুলো বেশি প্রচলিত আছে। এমনিতেই বড় বড় কনসার্ট, বড় বড় অনুষ্ঠানে কিন্তু এই যন্ত্রগুলো আমরা চোখেই পড়ে না, ঠিক আছে? সেই জায়গা থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। এবং এক্লাস মেয়ে দুলু ভাই, আসলে আপনি কি আমাদেরকে আর কোনো একটু গানের অংশ বাজিয়ে শোনাবেন, কিংবা সেতারের সুর আর একটু আমাদেরকে মোহিত করতে পারেন কিনা? জি, আমি সেতারে ভোপালি রাগ বাজিয়ে শুনেতে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু শুনি। জি, ভোপালি রাগ হচ্ছে
এই রাগটার নাম হচ্ছে ভোপালি, একটু বাদি সমিত বলতে হবে নিশ্চয়ই। শ্রোতা বন্ধুরা, শিল্পীর প্রস্তুতি নিতে নিতে আপনাদের আবারও জানিয়ে দিতে চাই, আপনারা অনুষ্ঠানটি শুনছেন 1053 কিলোহার্সে, 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার অ্যাপে। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন facebook.com/bbirangpurer এই পেজে। আপনারা ফেসবুকের পাতায় আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না, কারণ সেখান থেকে আপনাদের মতামতগুলো আমরা শিল্পীর কাছে পৌঁছে দেব। আমরা চলে যাচ্ছি শিল্পীর পরের রাগ, তিনি বাজাবেন ভোপালি। এর আগে শাস্ত্রীয় পরিচয় হচ্ছে ভোপালি রাগ, কল্যাণ ঠাডের জন্ম রাগ এবং কল্যাণ ঠাডের স্বর এবং সপ্তক অথবা ইমন রাগের মা ও নি বর্জিত করলেই এই রাগের স্বরগুলি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। ইহা ঔরব জাতীয় রাগ, ঔরব জাতীয় পূর্বাঙ্গ প্রবাল রাগ। এর বাদি হচ্ছে, এই রাগের বাদি হচ্ছে গান্ধার এবং সমাধিসহ হচ্ছে ধৈবত। ধৈবত বলতে ধা, গান্ধার হচ্ছে বইয়ের ভাষায় ওইটাই বুঝেছেন গা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা যাই তো, শুরু করি। নিশ্চয় নিশ্চয়, একটু প্রস্তুতি। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও বলছি যে এই মানুষগুলো যারা আমাদের এই শিল্পীকে বলা যায় অলংকার মাখিয়ে দেয় গানের মধ্যে, সেই শিল্পী যারা যন্ত্রশিল্পী তারা কিন্তু ক্যামেরার পেছনেই থাকে। আমরা চেষ্টা করেছি গল্প স্বল্প গানে যারা চমৎকার করে বাজিয়ে গানকে অনেক বেশি অলঙ্কৃত করেন, সেই বাদ্যযন্ত্র শিল্পী আমাদের এক্লাস মেদুলু ভাই রয়েছেন আমাদের সাথে, সেতারবাদক, আমরা তার সঙ্গেই রয়েছি। এবং এবারে আরেকটি আমরা রাগ ভূপালি শুনব। জি, ভূপালি রাগ, ভূপালি। বাহ।
খুবই স্নিগ্ধ। আমাদের প্রকৃতি যেমন উত্তপ্ত থেকে এখন বৃষ্টির স্নিগ্ধতায় আমাদেরকে শান্ত করছে, তেমনি যেন পরিবেশটাও সেরকম স্নিগ্ধ করে দিচ্ছে এই সুর। শীতল করে দিয়েছেন। আমরা এই সুরে আরো থাকবো, আরো শুনবো, কিন্তু শ্রোতা বন্ধুরা আমাদের সময় হয়েছে বিরতির। পবিত্র জোহরের নামাজের আজান ও ইংরেজি খবরের পর আমরা আবারও ফিরছি এই আয়োজনে। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরাও আছি আপনাদের সাথে। তোমাদের মধ্যে কেউ ইমানদার হবে না যতক্ষণ না আমি তাঁর নিকট তার পিতা পুত্র এবং সমস্ত মানুষের চেয়েও প্রিয়তর হই। আল হাদিস, বাংলাদেশ বেতার রংপুর। এখন পবিত্র জোহরের নামাজের আজান ও দোয়া প্রচার হচ্ছে। رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد هي الله أي পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
সেই প্রকৃত মুসলমান যার মুখ ও হাতের অনিষ্ট থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকতে পারে। মানুষের মধ্যে সেই হলো সর্বশ্রেষ্ঠ যার কাছ থেকে সাধিত হয় মানবতার কল্যাণ। উহাই শ্রেষ্ঠ দান যা হৃদয় হতে উৎসারিত হয় এবং রসনা হতে খরিত হয়ে ব্যথিতের ব্যথা দূর করে। আল হাদিস, বাংলাদেশ বেতার রংপুর। ইংরেজি খবর বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রলে হচ্ছে। Assalamu alaikum. 1 p.m. This is Bangladesh Betar. The news read by Tania Mahmud. Iranian state media IRNA said President Ibrahim Raisi, including 8 others, died on Monday after his helicopter crashed in a mountainous region of the country. The government has not yet issued a confirmation of the leader's death. Rescue teams had been scouring the area since Sunday afternoon after a helicopter carrying Raisi, the foreign minister, and other officials had gone missing. Early Monday, relief workers located the missing helicopter, with the state TV saying the president had died. President Raisi's helicopter, along with two more copters, was en route to Tabriz city on Sunday after he inaugurated Kiskalasi Dam at the border with the Azerbaijan Republic earlier in the day. Local officials present at the crash site have confirmed the martyrdom of Raisi and his accompanying team. Reuters informs Iran's Vice President Mohammad Mokhbar Desfouli, currently served as the first vice president, will become the interim president before next election as per constitution. Meanwhile, an emergency meeting of the Iranian government was held following the news that President Ibrahim Raisi and his entourage are dead in a helicopter crash. Prime Minister Sheikh Hasina has urged the youths to become entrepreneurs instead of running after jobs. She made the call while inaugurating the 11th National Small and Medium Enterprise SME Fair at Bangabandhu International Conference Center in the capital yesterday. The Prime Minister said more opportunities should be created for the women folk to make them entrepreneurs in large numbers. She asked all concerned to build waste management system while constructing industries for environment-friendly industrialization to save the country and its people from the adverse impact of climate change. Sheikh Hasina said the country's industrialization must be planned and safe for health. Earlier, Prime Minister Sheikh Hasina handed over National SME Award 2023 to seven small, medium and start-up entrepreneurs that includes CREST and accreditation certificate. Minister for Industries Nurul Majid Mahmud Humayun, its senior secretary Zakia Sultana, president of APCCI Mahbubul Alam and SME Foundation chairperson Dr. Muhammad Masudur Rahman spoke at the function among others. State Minister for Information and Broadcasting Muhammad Ali Arafat has emphasized projecting the story of the struggle of Prime Minister Sheikh Hasina before the world to mark her homecoming day. He said this while addressing a discussion organized by Dhaka District Awami League at its office in the capital's Tejgarh area as special guest, marking the homecoming day of Awami League President Sheikh Hasina. Prime Minister's Private Industry and Investment Advisor Salman F. Rahman addressed the discussion as the chief guest, while Awami League Presidium member Advocate Kamrul Islam, Home Minister Asaduzzaman Khan Kamal and Awami League Organizing Secretaries Ahmed Hussein and Mirza Azam spoke as special guests. All types of fishing will remain prohibited in the Bay of Bengal for 65 days from today to 23rd July to help preserve marine fishery resources. The Department of Fisheries informed this in a press release. For the sake of conservation and sustainable harvesting of marine fisheries resources, alternative income or food support will be given to the fishermen through VGF cards to protect their livelihood.
The fifth phase of voting in India's seven-phase election has begun in 49 states across six states and two union territories today. Voting started at 7 a.m. and will continue till 6 p.m. local time. The next two phases fall on 25th May and 1st June, and the votes will be counted on 4th June. Fierce fighting has continued in northern Gaza with Israel jet, helicopter and artillery attacks on the Jabalia refugee camp. Authorities said the besieged Al-Auda hospital in the area ran out of drinking water. Meanwhile, Jordan's Foreign Minister Ayman Safadi called for an international probe into war crimes committed during Israel's war on Gaza. Football and Manchester City won an unprecedented fourth straight English top flight title with a 3-1 win against West Ham last night to pip rivals Arsenal on the final day of a thrilling Premier League season. Phil Foden scored two goals for Manchester City. Manchester City have now won six titles in 7 years, standing alone as the only English team to have won four straight top flight titles. Finally, weather and forecast. Valley till 6 this evening says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Rongpur, Rajshahi, Pabna, Bokura, Tangail, Mamasingh, Joshur, Kushtia, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that is the end of the news. Our next bulletin will be at 2 this afternoon in Bangla. পবিত্র জোহরের নামাজের আজান এবং খবরের পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা গল্প স্বল্প গান অনুষ্ঠানে। আমাদের প্রিয় শিল্পী একলাস মিয়া দুলু। আর শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজনে আমরা যেমন তার ছাড়া বেতারের কাজে আছি, তেমনি তার সহ সেতার সহ আছি আপনাদের সাথে। সত্যি তাই। একলাস মিয়া দুলু ভাই, আপনার কিছু গল্প তো আমরা শুনতেই পারি। বাংলাদেশ বেতার রংপুরে কবে নাগাদ আসলেন, কত বছর? ধন্যবাদ। বাংলাদেশ বেতারে আমি 23-2004 আমি এখানে অডিশন দিই। অডিশন দেওয়ার পর আমি কয়েকটা প্রোগ্রাম করি। তারপর আমার শ্রেণী উন্নত হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। শ্রেণী উন্নত হয় আমার 21-4-2016। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর 29 আমি বিশেষ গ্রেড হই। 29-9-2019 সালে আপনি বিশেষ গ্রেডে উঠলেন। আর আমি শুরুতেই যে আপনি আসলেন, এই আশাটা আপনার কিভাবে হলো? আপনি খবর পেলেন কিভাবে বা চর্চা করছেন কিভাবে জানলেন যে এখন লোক নেওয়া হচ্ছে? আমার উচ্চারিত ছিল তো এখানে মোহন স্যার, এবং আর মোহন স্যার আমার ছিলেন এখানকার প্রোডিউসার হিসেবে ছিলেন, উনি সেতার বাদক ছিলেন, এবং আমার উচ্চারিত ছিলেন ভায়োলিন বাদক হিসেবে। ওনার বাবা ছিলেন বজলার রহমান, আমার চাষা মিয়া সম্পর্কে উনি ওনারা আমাকে সবাই সহযোগিতা করেছেন। টানি হাত ধরে আমাকে বেতারে আনা বলা চলে আর কি। সেই থেকে শুরু। তারপর 9 সেপ্টেম্বরে আমি প্রোগ্রাম করতে তারপর দেখা যাচ্ছে যে 9 সেপ্টেম্বরে আমার আমাদের এখানে মনোরমা ম্যাডাম ছিলেন হিসাবে। তারপর একদিন আমি ঢুকেছিলাম, তো হঠাৎ করে উস্তাদের সঙ্গে একটু উনি রেখে গেছেন যে তুমি কোথাকার ছেলে ফেলে আনি ঢুকাও। তো আমি ভয়ে আবার এখান থেকে বের হয়ে চলে গেছি। তারপর দেখা যাচ্ছে যে উস্তাদজি আবার অডিশনে পাসটাস হওয়ার পরে আমি বেশ মোটামুটি প্রোগ্রাম টোগ্রাম করতেছি। পরে দেখা যাচ্ছে ম্যাডামও খুব খুশিজনক হয়েছেন যে উনি পরে আমাকে প্রশংসা আমার অনেক করছেন যে বা তুমি তো খুব সুন্দর বাজাও। আচ্ছা, শুরুতে দর্শনে কাজ না হলেও কাজে আপনি প্রমাণ করে দিয়েছেন যে আসলে যোগ্য মানুষকেই নেওয়া হয়েছে।
আচ্ছা, আমি আর একটু জানতে চাই দুলু ভাই, সেটা হচ্ছে যে আপনি ছাড়া আর কেউ আছে আমাদের উত্তরবঙ্গে সেতার বাজায়? আমার যেমন উত্তরবঙ্গের মধ্যে একটা আমাদের বড় গর্বের বিষয় যে এইসব যন্ত্রপাতি শুরুতে একটু হয়তোবা বলছিলাম, এখনও আমাকে বলতে হচ্ছে যে এইসব যন্ত্রপাতি আমরা উত্তরবঙ্গের মধ্যে আমরা চিনি না একদম ঠিক। আমি সেই কিন্তু বলতে দুইটা কথা না বললেই নয় যে এখন দেখা যাচ্ছে যে আমার ওস্তাদজির ওসিলায় প্রায় এই সব যন্ত্রপাতি সবার অনেকের ঘরে ঘরে আছে, এখন অনেক সবাই আমরা বুঝতে পারি বা চিনতে পারি আর কি। আচ্ছা, তার মধ্যেও আমরা রংপুর বেতারের মধ্যে তিনজন রংপুর থেকে আমাদের স্টাফ আর্টিস্ট হয়ে গেছেন। আচ্ছা, তারা হচ্ছেন যে হারামাইন হাসান ভাই, তারপর সর্বপ্রথম বলি যে তামজিদ ভাই, আমাদের তামজিদুর রহমান ভাই, এখানে আবার আমার চম্পক দাদা, তারপর হারামাইন হাসান ভাই, ওনারা তিনজনেই স্টাফ আর্টিস্ট হয়ে গেছেন। তারপরে আমার প্রফুল্ল দা আছে, কুমার দা আছেন, আপনি সবাই সেতার না কুমার দা প্রফুল্ল দা নিপুণ, আমি বলছিলাম সেতারের সাথে যুক্ত, সেতারের সাথে আমরা যুক্ত আছি বর্তমানে তিনজন, এইসব যন্ত্রপাতি ওই হিসাবে বললাম আর কি যে এইসব যন্ত্রপাতি। আচ্ছা, আপনার এই পছন্দের তালিকায় যে এ যাদের নাম বললেন সেই কোনজন ছাড়াও যে যাকে অনুসরণ করে আপনার সেতারের প্রতি ভালোবাসাটা আরো বেড়ে যায় সবসময়, তো এরকম শিল্পী দেশের হোক বা বাহিরের হোক মানে কে আছে আপনার তালিকায়? যেমন আমার ওস্তাদজি 2013 সালের দিকে মারা যাওয়ার পরে আমরা একবার ওস্তাদ দেবজ্যোতি গুরুজিকে আমরা রংপুরে প্রোগ্রামের জন্য নিয়ে আসছিলাম, তো দেখি যে আমরা যাহা করতেছি তার চেয়ে ওনারা অনেক গুণ ভালো, তো ওনার কাছেও কিছুদিন অনেক এগিয়ে যাচ্ছেন। এই তখনই আমাকে মনের মধ্যে নাড়া দিয়েছে যে বেশ মোটামুটি তো আমাদেরকেও এরকম হতে হবে, আরও ভালো করতে হবে। সেই সাথে আবার ওনাদেরকে ওনাকে প্রস্তাব দেওয়া হলো, উনি ওনার কাছে আমরা কিছুদিন তালিম নিয়েছি এবং নিচ্ছি আর কি। এখনো শিখি। ধন্যবাদ আপনাকে, কিছু গল্প তো শোনাই হলো এবং আমরা চাই যে সেতার সবার ঘরে ঘরে থাক। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, সময় হয়েছে, নিশ্চয়ই আপনারা মোবাইল ফোন হাতে নিয়েছেন 01867667799 এই নম্বরে ফোন করবার জন্য, কারণ এখন 1:11 অপেক্ষায় রইলাম আপনাদের ফোনের এবং কণিকার কাছে ফোন নম্বরটি অলরেডি ফোন চলেও গেছে। আমি কয়েকটি কমেন্ট পড়ে নিচ্ছি দুলু ভাই আপনাকে নিয়ে। লিখেছেন অনেকেই, আনোয়ারুল ইসলাম লিখেছেন সভাপতি মৈত্রী বেতার শ্রোতা ক্লাব বেনুঘাট থেকে, অনেক পশ্চিমবঙ্গ ভারত থেকে তিনি লিখছেন, শুনছি দারুণ লাগছে আজকের অনুষ্ঠান। স্বপন কুমার বর্মন লিখেছেন সাধারণ সম্পাদক দক্ষিণ দোলাপাড়া নিরিবিলি জনকল্যাণ বেতার শ্রোতা ক্লাব কুমরিরহাট আদিতমারি লালমনিহাট থেকে। শহীদুল ইসলাম আপনি লিখেছেন শুনছি শীতলকুচি কোচবিহার ভারত থেকে। আফসানা মিমি আপনি লিখেছেন আরাজি লস্কা ঢালিপাড়া থেকে সাথে আছি। মাসুদ রানা অসাধারণ লিখেছেন। শাওন লিখেছেন কেমন আছেন রোমান্টিক ভাইয়া ও কিউট আপু, হ্যাঁ আমরা ভালো আছি। স্মাইল হোসেন লিখেছেন অত্যন্ত ভালো লাগছে, অন্যতম আয়োজন আজকে। আচ্ছা, অন্যতম আয়োজন লিখেছেন আপনি, সাথে আছি বাড্ডা ঢাকা থেকে লিখেছেন আলো আহমেদ। আসান হাবিব রাজু লালমনিহাট থেকে লিখেছেন বেশি বেশি করে কমেন্ট করি আজ এবং বেশি করে কমেন্ট পড়তে বলেছেন, আমরা বেশি না পড়লেও মাঝে মাঝে কমেন্ট কিছু পড়ব। নুরি আলম লিখেছেন কাউনি শহীদবাগ থেকে সাথে আছি প্রিয় পিন্টু ভাই, হ্যাঁ সাথেই থাকুন, সুন্দর লাগছে আজকের অনুষ্ঠান। হিরো পুতুল সিঙ্গার আপনি লিখেছেন, আরও অনেকেই রয়েছেন, অনন্ত কুমার দেব আপনি রয়েছেন আমাদের সাথে, শ্রদ্ধেয় গুণীজন একজন, আপনাকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। সেলিনা আক্তার মায়া লিখেছেন অনেক সুন্দর আয়োজন, উপস্থাপক সুন্দর এবং শিল্পী প্লাস বাংলাদেশ বেতার রংপুরকে ধন্যবাদ, বিশেষ করে উপস্থাপক পিন্টু চাচা আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ আপনাদের সকলকে। সেলিম রাজ চমৎকার লিখেছেন আজকে। আহসান হাবিব রাজু আরও লিখেছেন বৃষ্টি ভেজা দুপুরে শুভেচ্ছা জানিয়েছেন আমাদেরকে। হ্যাঁ মিজানুর রহমান তালুকদার, মিজান তালুকদার আপনি লিখেছেন মাইক্রোফোনে একটু সমস্যা ছিল, আমরা সেটাই সমাধানের চেষ্টা করছি। আমরা যাচ্ছি কৌনিকা, কোনো ফোন কল কিংবা আমাদের ফোন কল এখনো আসেনি, শ্রোতারা আশা করছি যে ফোন করবে। আর তার সাথে আরো কিছু মন্তব্য যুক্ত হয়েছে আমাদের কাছে, মন্তব্য করেছেন উপেন্দ্রনাথ রায়, শুনছি ও দেখছি লালমনিরহাট বড় বাড়ি থেকে, আমি উপেন্দ্রনাথ রায়, সেতারে এই পদ্মা এই মেঘনা গানটি বাজিয়ে শোনার অনুরোধ করছি, তো সুযোগে আমরা বাজানো
জানানোর চেষ্টা করব। আপনি সাথেই থাকুন। সাথে আছেন মোহাম্মদ স্বপন, তিনি বরিশাল থেকে দেখছেন, মোহাম্মদ মাহমুদুল হাসান, তিনিও শুনছেন এবং লিখেছেন সিতারের চমৎকার সুর ও শিল্পী জীবনের গল্প শুনছি, ফেসবুক লাইভে দেখছি, অনেক ভালো লাগছে। তো শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালো লাগার জন্যই এই আয়োজন, আশা করছি আপনারা পুরো আয়োজন জুড়েই অনুষ্ঠানটি উপভোগ করবেন। আমরা চলে যাচ্ছি শিল্পীর কাছে, এবারে কোন ধুনটি শোনাবেন আমাদেরকে? আচ্ছা, তার আগে যদি একটু বলি, দর্শক আমাদের অনুরোধ করেছিল, তারপরে আমরা অন্য ধুনে যাব। খুবই চমৎকার। তো আমরা আপনার কাছে সুর শুনছি, মানে এই যে সুরগুলো আপনার কোন সময় নিজের জন্য, আপনি তো কাজের জন্য অনেক সময় বাজিয়ে থাকেন, অনেক সময় থাকে না যে আপনার ভালো লাগছে বা খারাপ লাগছে, এই জন্য নিজেই মানে আর কি বসে যান সেতারে, এইরকম কোন সময়গুলো আসে? এই সময়গুলো আসে যখন আমরা একঘামি যখন রাগগুলো বাজাই, তখন দেখা যাচ্ছে যে একঘামিতে রাগ বাজাইতে ভালো লাগে না, তখন হয়তো বা দুই একটা করে গান বাজাই, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, দেশাত্মবোধক গানগুলো, এগুলো বাজালে বেশ মোটামুটি ভালো লাগে আর কি। আর গান গানগুলো তো হচ্ছে এই আমাদের যে রাগগুলো করি, এই রাগ নোটেশনের মধ্যেই, রাগের উপরেই তো থাকে, এই নোটেশন নিয়েই তো। এই যে গান প্রসঙ্গে শুনলাম আপনার কাছে, এই সুরের পাশাপাশি কণ্ঠেও কি কখনো সাধন করা হয়েছে? কণ্ঠ করছিলাম আমি ছোটবেলায়, যেমন শিল্পকলায় আমি 4 বছর কোর্স করছি। করার পরে ওখানে একটু আমাদের ওস্তাদ জিজ্ঞাসালেন মিলন স্যার, যেমন মিলন কুমার ভট্টাচার্য স্যার, আমাদের ওস্তাদ তমলকান্তি লাই স্যার, জেওলোক লিপু স্যার, এবং আমাদের মিজানুল ইসলাম খান স্যার, ওনাদের কাছে, ওনারা শিল্পকলায় আছেন, ওখানে 4 বছর কোর্স করার পরে একটু তবলাও শিখছিলাম নিজের জন্য আর কি। মানে কি গান করতেন শিল্পকলায়? ওখানে প্রাথমিক যে গানগুলো শেখানো হয় সেই গানগুলো আর কি, যেমন সারগাম গীতগুলো, তারপরে আমার ছোট ছোট নজরুলসঙ্গীতগুলো, যেমন এই মানে একটা যে একটা মানে শিক্ষার্থীদেরকে যেভাবে আর কি ইয়া শেখানো হয়, আর গড়ে তোলা হয়। আমার কিন্তু একটু লোভ হচ্ছে দুলু ভাই। আপনি বাজাবেন, আপনি গান গাইবেন, দেখি না কেমন হয়। চেষ্টা করছি, নিশ্চয়ই ভালো লাগবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু খুবই মানে মুগ্ধ ভাবে এই এই সময়ের অপেক্ষায় ছিলাম। আমি আমি তো নজরুল সঙ্গীতের একটা অংশ বাজিয়ে শুনেছি। নিশ্চয়ই নিশ্চয়ই। Thank you.
জি, আমরা কণ্ঠেও শুনব একটু অংশ। একটু যেমন এই গানটি আমি যন্ত্রতে বাজাইলাম, গানের মালা, কণ্ঠেও এরকম হতে পারে। আমার গানের মালায় আমি করব কারে দান, আমার গানের মালায় আমি করব কারে দান, মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান, মালা করব কারে দান, আমার গানের মালায় আমি করব কারে দান। এই মালা থেকেই মনে পড়ে গেল যে এই মালা কাকে দিয়েছেন, তো পরিবার সম্পর্কে। এই মালা তো একজন কাকেই দিয়েছি। আচ্ছা আচ্ছা, সে আমার আমার মিসেস। ভাবি কি দেখছেন আমাদের অনুষ্ঠান মনে হয় আপনার? ভাবি দেখছেন কিংবা শুনছেন? আশা করা যায়, আশা করা যায় দেখছেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাবিকে কিছু বলুন না কেন। ভাবির নাম শুনতেই তিনি অনেক লাজুক অনুভব করছেন, তো নিশ্চয়ই প্রকাশ করতে পারছেন না, কিন্তু মনে আনন্দ বোঝা যাচ্ছে ওনার। তো আমরা এই বিষয়ে আরো শুনবো পরিবার নিয়ে। আমাদের শ্রোতারা ফোন করছেন, আমরা ফোনটি নিয়েছি, ফোন কানেকশনটি চলে গিয়েছে। শ্রোতা বন্ধুরা আপনারা চেষ্টা করুন, আমরা আপনাদের ফোন নেওয়ার অপেক্ষায় আছি। তো পরিবারে এখন আর কে কে আছেন আপনার? আমার পরিবারে এখন বর্তমানে আমার মা আছেন, বাবা প্রায়, তো আমার ওয়াইফ আছেন, এবং আমার মেয়ে, দুটো মেয়ে। আচ্ছা, এই আমরা চারজনে আছি। জি, আমরা পরে প্রশ্ন আসবো, শ্রোতা ফোন দিচ্ছেন, আমরা ফোনটি আসি। হ্যালো, হ্যালো, জি শ্রোতা বন্ধু কে আছেন সাথে? দিদি নমস্কার, কথা বলছিলাম স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক দক্ষিণ দোলাপাড়া, নিরিবিলি জনকল্যাণ বেকার শ্রোতা ক্লাব, কুমিরহাট আদিতময় লাল মাঠ থেকে। জি নমস্কার, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। রবীন্দ্রসঙ্গীত দিয়ে যদি গান মানে সুর শুনতে চান, জি দাদা, যেমন শুকনো পাতার মর্মর বা আমারও পরাণে যাহা চায়, ঠিক আছে। রবীন্দ্রসঙ্গীতের কোন সুর যদি আপনি বাজিয়ে শোনান, আর সাথে আরেকটি প্রশ্ন হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা, তো গানের সাথে সুরের সাথে তো আছেন, এই নিয়ে পরিকল্পনা কি আছে আপনার? পরিকল্পনা যেহেতু সঙ্গীতে আসা, সেহেতু সঙ্গীতকে লালন করতে হবে ভালোভাবে, এবং আমরা যেভাবে পেয়েছি এইরকম করে ছড়িয়ে দিতে হবে নিশ্চয়ই, এবং আমাদেরকে এইসব যন্ত্রপাতি বেছে রাখতে হবে, এবং যারা শিখবে তাদেরকেও ভালোভাবে শিখতে হবে, ভালো গুরু ধরতে হবে, এবং চর্চা করে এইসব যন্ত্রপাতি তো চর্চা না করলে আবার হবে না, সেই দিকটাও চিন্তা ভাবনা স্টুডেন্টদেরকে রাখতে হবে। জি অবশ্যই, আমাদের আরো একটি ফোন কল এসেছে, আমরা ফোনটি নিই। হ্যালো, হ্যালো, নমস্কার দিদি। নমস্কার দাদা, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান। জি জি, পিন্টু ভাই এবং আপনার উপস্থাপনা অসংখ্য ধন্যবাদ। এই সমস্ত শিল্পীকে নিয়ে আসা, সেতারের কথা বলি যে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধে এই পণ্ডিত রবি শঙ্কর এই সেতার বাজি আমাদের মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল, অনেক তহবিল করেছিল। আচ্ছা আচ্ছা, আর সেতার যারা করে তারা মূলত মানে সাধক মানুষ, আমি যারা এখানে সেতার বাজান, চম্পক, তারপরে কামজিৎ, এক্লাস, এরা তিনজনের বাজান, আমাদের এই যন্ত্রটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, মানে এখনকার ছেলে মেয়েরা এটা বুঝতে চায় না, এটা সাধনার তো বুঝতে চায় না। তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই বাংলাদেশ বেতার রংপুর এই সেতার, এসরাজ,
বেহালা এই সমস্ত যন্ত্র দিয়েই এই অনুষ্ঠানগুলো করা হোক। কি অসাধারণ রূপালী ধাপের, খুব ভালো লাগলো ক্লাস, অনেক ধন্যবাদ। আশাবরীর আগের উপরে যদি একটু হয় যেকোন একটা বন্দেশ, মানে আলাপ না দিয়ে একটু চালে বাজলে খুব ভালো লাগবে। দীর্ঘদিন তোমাদের সবার আয়ু কামনা করি, আমার জন্য সবাই আশীর্বাদ করো, ভালো থাকি, সেটার জন্য শুনতে পারি, বেহালা জি দাদা, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। আপনিও আমাদের মাঝে সবসময় সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং এভাবেই আমাদের জন্য আশীর্বাদ রেখে যাবেন আশা করছি। আপনার এই পরামর্শগুলো আমরা গ্রহণ করছি, আশা করছি আমরাও ভালো করবার চেষ্টা করব। তো আমাদের অনেক অনুরোধ জমা হচ্ছে, তো আগের যেটা অনুরোধ ছিল যে রবীন্দ্রসঙ্গীতের কোন সুর আমারও পড়ানো যা আছে, একজন শ্রোতা কিন্তু বলে চেষ্টা করছি একটা অংশ দাদার অনুত্রিও আমরা রাখার চেষ্টা করব সময় সুযোগে। জি জি। এতদিন জানতাম যে মন খারাপ তো গান শুনুন, আজকে থেকে আমি বলবো যে মন খারাপ তো সেতার শুনুন, মন ভালো হয়ে যাবে। সত্যি খুবই ভালো লাগলো, এতদিন কিন্তু আমরা উপস্থাপনায় ছিলাম, দূর থেকে দেখতাম আপনাদের এই যন্ত্রগুলোকে, এবং আপনারা আঙুলের কারসাজি এবং আপনাদের মনের মনন মিশিয়ে যে সুর তৈরি করেন, আজকে এত কাছ থেকে দেখে আমি সত্যি আপনাদের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেটি দেখতে পাচ্ছেন না আমি কিন্তু সেটি দেখতে পাচ্ছি, মধ্যমা আঙুলের দিয়ে এই তারগুলোকে টানতে টানতে আঙুলে কিন্তু ছিঁড়ে গেছে, আমি এটি লক্ষ্য করছি। তার মানে সে তার বাজানো এত সোজা কিংবা এত সহজ নয়, আপনাদের সকল মানে শিল্পীর প্রতি আমার শ্রদ্ধা আসলে এই এটা দেখবার পর থেকে। আসলে তাদের এই সাধনার জন্য আমরা এত সুন্দর সুরগুলো এত সুন্দরভাবে উপভোগ করার সুযোগ পাচ্ছি, এবং তাদের সাথে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা যারা এখন নতুন শিখছি, আশা করছি তাদের সেই চর্চাকে আমরা ধরে রাখব, আমরাও যেন সেরকম তাদের মতো না হই, কেন তাদের পথ অনুসরণ করতে পারি। তো তারপরে আপনার কাছে জানতে চাওয়ার বিষয় হচ্ছে যে এই যে এখন আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে আপনার স্টুডেন্টরা অনেক জাতীয় পর্যায়ে পুরস্কার পাচ্ছেন, তো এরকম স্টুডেন্ট কত কিরকম শিক্ষার্থী আছে আপনার, এবং তাদেরকে মানে কোন সময়গুলো দেন আপনি? ধন্যবাদ। এই সময়গুলো অবশ্যই অপিষ্ঠিত হয় না, এবং আমাদের 9টা-5টা যেহেতু ডিউটি, আচ্ছা 9টা-5টা ডিউটি সেরে হয়তো বা সন্ধ্যার পর কোনো স্টুডেন্টের বাসা যাই, বা বিকালে কোনোদিন আমার যেদিন কাজ খুব কম থাকে সেদিন হয়তো যাই। আমাদের রংপুরে আছে দুইজন স্টুডেন্ট আমার, লালমনিহাটে অনেক স্টুডেন্ট আছে, এবং আমি ছুটির দিনে করে রাজশাহী যাই। আচ্ছা। আমার যে স্টুডেন্টটা গোল্ড মেডেলের জাতীয় পর্যায়ে গিয়েছিল, ও বাজনা শুনি আবার ওই ম্যাডাম আবার বলছে যে তুমি বাবা কার কাছে শেখো, তোমার ওস্তাদজির নাম কি? আমার নাম বলছে আবার, আবার আমাকে আবার উনি এসে আমার সাথে পরিচয় হন। হওয়ার পরে উনি আমাকে প্রস্তাব দেন রাজশাহী যাওয়ার জন্য। আচ্ছা। তা আমি তো ভয় পেয়ে গেছিলাম যে রাজশাহীর মতন জায়গায় আমি গিয়ে রংপুরের একজন সাধারণ ছেলে আমি শিখাবো, তারপরে যাই হোক ওখানে আমি রাজশাহী যাই, শনিবার করে যাই, শনিবারে আসি। আমার কলিগেরা সবাই অবাক হন অবশ্যই
যে ক্লাসের মতো মানুষ রাজশাহী গিয়ে টিউশনি করে করে, এটা তো অবাক লাগার কথা যে 12 ঘন্টা জার্নি করে ও ওখানে যাচ্ছে। যাই হোক, ওনারাও আমাকে ফিল করছেন এবং আমিও চাচ্ছি যে আমি কিছু তৈরি করে যাই, ছড়িয়ে দিচ্ছেন, ছড়িয়ে দিচ্ছি। এই যে আপনাদের ত্যাগ, আপনার যাতায়াত করতে 8 ঘন্টা যাচ্ছে, গিয়ে ওখানে অনুশীলন করাচ্ছেন, এটাতে আমি ব্যক্তিগতভাবে যেটা বলবো যে এটি হচ্ছে আপনি ছড়িয়ে দিচ্ছেন, আপনার এই প্রতিভাকে বিকশিত করবার সুযোগ করে দিচ্ছেন। রাশিতে যিনি শিখছেন তিনি শেখবার পর তিনি অন্য কাউকে শেখাবেন, এইভাবেই আমাদের মানে যুগ যুগ ধরে থেকে যাক না আমাদের সেদারে সেই সুর। জি, আমরা ফেসবুকের পাতার দিকে একটু যাই, আমাদের সেখানে মন্তব্য করেছেন পুলক চন্দ্র দাস, দুলু ভাইকে অনেক ধন্যবাদ, আমি যখন প্রোগ্রামে যাই দুলু ভাইকে আমি পাই, অ্যাক্সিডেন্ট বাজায় এত এক্সিলেন্ট বাজায়, এক্সিলেন্ট হবে শ্রোতা, এক্সিলেন্ট বাজায়, এত সুন্দর বাজাতে পারে, ধন্যবাদ দুলু ভাইকে, আমার জন্য আশীর্বাদ করবেন, আপনার জন্য আশীর্বাদ করলাম, খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর হচ্ছে। জি শ্রোতা, আপনাকে ধন্যবাদ। সাথে আছেন মায়া রানী, আপনিও অসাধারণ জানিয়েছেন শিল্পীকে। মোহাম্মদ রাহিদুজ্জামান রিগান, আপনিও সাথে আছেন, লিখেছেন উপস্থাপনা ভালো লাগছে। সাথে আছেন আবু বক্কর সিদ্দিক বিতুল, ভেলাবাড়ি আদিত মারি, লালমনিরহাট থেকে আপনি শুনছেন, দীর্ঘদিন থেকে রংপুর বেতার শুনি, অনেক ভালো লাগে। জি শ্রোতা, এই দীর্ঘদিন যেন আরও দীর্ঘদিন থাকেন আপনি আমাদের সাথে এবং শুনতে থাকবেন আমাদের আয়োজনগুলো, সকল আয়োজনে আমাদের সাথে হবেন এই কামনা। সাথে আছেন সেলিনা ইসলাম মায়া, আপনি আছেন এবং বলেছেন যে দেখে এবং তার কথা শুনে মনে হয়েছে তিনি একজন মাটির মানুষ, শুভকামনা শিল্পীর জন্য। আসলেই তাই, আমাদের দুলু ভাই একদম মাটির মানুষ, যার কারণে তিনি তার পর্যায়ে অনেক উঁচুতে চলে গেলেও তিনি নিজেকে খুবই সাধারণ মনে করেন, এবং এই যে এত সুন্দর একটি বাদ্যযন্ত্রকে তিনি আত্মস্থ করেছেন, এত সুন্দর করে বাজান, এটি আসলেই সবার দ্বারা সম্ভব নয়, তিনি তা পারেন এবং প্রমাণ করেছেন যে তাকে এটিকে ধরে রেখেছেন। তো এরপরে আপনি কি সরাসরি বাজাবেন নাকি আগের কোনো বাজানোর রেকর্ড আমরা শুনবো? ওকে, একটু আগে অনন্ত যাদব বলছিলেন যে আশা করি রাগের উপরে একটু বাজানোর জন্য, তো ওই আশা করি একটু ইয়েটা এই মুহূর্তে কারেকশন নাই, আমি দাদার কথাটা রাখছি, একটা ধুন বাজিয়ে শুনেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দাদা অনন্ত কুমার দেব, আপনি নিশ্চয়ই এখনো শুনছেন আমাদেরকে, আপনার অনুরোধ রাখছেন এবার, তবে যেটি শুনতে চেয়েছেন ওটি একদম হচ্ছে না, আপনার জন্য উনি আলাদা একটি ধুন বাজাচ্ছেন।
অসাধারণ অসাধারণ। জি খুব সুন্দর। তো এই যে শিক্ষার্থীদের কথা বলছিলেন, তাদেরকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে এবং কিভাবে উৎসাহ দিয়ে থাকেন তাদেরকে? আসলে এইসব বিদ্যা তো অনেক উপরের, অনেক বড়ই দুর্লভ। তার মাঝে আর কি এখানে শুধু আমার উৎসাহ থাকলে হবে না, আগ্রহ থাকতে হবে, আগ্রহ ধৈর্যও থাকতে হবে। যেমন আমি স্টুডেন্টদেরকে বললাম তোমরা শিখো, ওরা শিখলো না বা সাধনা করলো না, তা তো হবে না। আমাকেও উৎসাহ দিতে হবে এবং ওদেরকেও চেষ্টা করতে হবে, ওদেরও আগ্রহ থাকতে হবে, তাহলে হয়তো অনেক উপরে যেতে পারবে। যেমন ছেলেটা বেশ মোটামুটি ভালো লাগে, যে রাকিব সাপওয়ার নাম ছেলেটার, সেও বাজার বাসা। আমি ম্যাক্সিমাম দেখছি যে ওই ওর আগ্রহটা বেশি আর কি, তাতে দেখলাম যে না এর দ্বারাই কাজ হবে আর কি। তো যেমন আমি হচ্ছে আমি উৎসাহ দিছি, ও চেষ্টা করছে, সেজন্য একবার নয় দুবার গোল্ড মেডেল পেয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, আপনি কি রংপুরে আপনার কোনো প্রতিষ্ঠান খুলেছেন যেখানে আপনি কি, আমরা যদি অনেক দর্শক শ্রোতা তো আমাদের বাংলাদেশ বেতার রংপুরে দেখে এবং শোনে, ওনারা যেন চান আজকের পর থেকে সে তার একটা যন্ত্র আছে, যে যন্ত্র আপনার মতো গুণী মানুষরা বাজান এবং সেখানের আপনাদের আগ্রহ আছে, এমন কোনো জায়গা আছে? আসলে আমরা ছিলাম, আমরা একসঙ্গেই তো কাজ করি যাচ্ছি, যে আমাদের হারামাইন হাসান ভাইয়ের স্টুডিও আছে, যদি কেউ শিখতে চায় ওখানেও শিখতে পারবে, সমস্যা নেই। ওখানে শিক্ষার্থী সংখ্যা কত? আমিও শিখি এবং আমাদের হারামাইন হাসান ভাই উনিও শিখেন, সমস্যা নেই, উনিও শিখেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার নিজস্ব শিক্ষার্থী আছে কজন থাকে? না আমার নিজস্ব শিক্ষার্থী আছে রাজশাহীতে, যেমন চারজন আছেন, একজন চারজন আছে, এবং লালমনিরহাটে চারজনের মতো আছে, রংপুরে দুজন আছে। আচ্ছা, যদি আমরা একটা কাউন্টিং করি, প্রিয় দর্শক শ্রোতা দেখুন যে সেতার যেটি কিন্তু আজকে যিনি বাজাচ্ছেন তিনিও একটা সময় জানতেন নাই এই নামে কোনো যন্ত্র আছে, তিনি নিজেই বলেছেন, এবং আমরাও কিন্তু দুর্লভ মনে করি এই বিষয়টিকে। আজকে রংপুর বিভাগ মিলে যদি চিন্তা করি, একজন ওস্তাদ শুধুমাত্র 12 জনকে শেখাচ্ছেন, অর্থাৎ এর আগ্রহ শুধুমাত্র 12 জন মানুষের, এটি একটি বোঝবার বিষয় যে আসলে কতটা দুর্লভ এবং কতটা কষ্টের, কতটা অনুশীলনের, কতটা সাধনার এই যন্ত্র, তাই তো? অনেক সাধনার বিষয় অবশ্য। তো এখন বিষয়টা হচ্ছে যে এইসব যন্ত্রপাতি একটা ক্যারি করার সমস্যা, একটু লম্বা চূড়া। তো এখন মানুষ ছোট জিনিসটা, যেমন দেশ এটা খুব সহজে যেটা দিন নেওয়া যায় সেই জিনিসটাই এখন মানুষ ধরে, কিন্তু দেখা যাচ্ছে যে ধরে তো টিকতে হবে বা থাকতে হবে, যেটাই করুক না কেন আমার কথা হচ্ছে যে ভালোভাবেই করতে হবে, যেটাই করুক না কোনোটাই কম না। আচ্ছা, আমাকে যদি একটু বিষয় জানাতেন যে সেতার কি বাংলাদেশেই তৈরি হয় না? সেতার বাংলাদেশে তৈরি হয় না, সেতার বাইরের দেশেই তৈরি হয়, সেখান থেকে নিয়ে আসছে আমাদের বাংলাদেশে। আপনার হাতে যেটি আছে এটি কি আমাদের দেশীয় নাকি? না, আমাদের বাংলাদেশে তো তৈরি হয় না, দেশি হবে কেমনে? আচ্ছা আচ্ছা, তৈরি হয় না? না। আচ্ছা ঠিক আছে, এটি জানবার বিষয় ছিল, হতে পারে যে আজকে অনুষ্ঠান দেখবার পর অনেকেই দোকানে গিয়ে বলছে আমাকে একটা সেতার দিন আমি বাজাবো। তবে এমন ঢাকা বাংলাদেশে আমাদের ইন্ডিয়া থেকে ঢোকে আর কি। আচ্ছা, কেউ যদি কিনতে চায় শিখতে চায় বা আগে তো যন্ত্রটা লাগবে, তো পাওয়া যাবে, ঢাকা গেলে পাওয়া যাবে। যেমন জি, শ্রোতা বন্ধুদের জন্য বলতে চাই, শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন, আশা করছি উপভোগ করছেন সোমবারের বিশেষ আয়োজন গল্প স্বল্প গান। এ আয়োজনে আমাদের আজকের মধ্যমণি মোহাম্মদ এখলাস মিয়া দুলু, তিনি আমাদের বেতার কেন্দ্রে যন্ত্রশিল্পী হিসেবে তালিকাভুক্ত আছেন। বন্ধুরা, এই আয়োজনটি শুনছেন আপনারা 1053 কিলোহার্জে, 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার অ্যাপে। এছাড়াও দেখছেন আপনারা facebook.com/bbrongpur, বাংলাদেশ বেতার রংপুর ফেসবুক পেজের মাধ্যমে, এবং ইতিমধ্যে অনেকে শেয়ার করে দিয়েছেন, যারা শেয়ার করেছেন কৃতজ্ঞতা জানাই, এবং যারা এখন দেখছেন কমেন্ট করুন। আমাদের ক্লাস মেয়ে দুলুভের সঙ্গে কথা বলতে চাইলে অবশ্যই ফোন করুন 01-867-66-7799 এই নম্বরে। আর একটু বলে দিতে চাই দুলুভাই, আমাদেরকে কি এখন আপনার পছন্দের একটা কোনো রাগ বাজিয়ে শোনাবেন কিনা? জি,
আমরা একটু শুনতে চাই। আর বন্ধুরা আমরা আছি ঠিক দুটা পর্যন্ত আপনাদের সাথে, আপনারাও থাকুন আমাদের সাথে, শুনতে থাকুন এত সুন্দর যন্ত্রের সুর। আমি এখন যেটা বাজি শুনেছি সেই রাগটির নাম হচ্ছে ইমন। আচ্ছা, বা এর বাদি হচ্ছে গা, সমদিশা হচ্ছে নি। যদি সন্ধ্যাকালীন রাগ, আচ্ছা তবু একটু দুপুরের দিকে একটু যে একটু চেষ্টা করছি আর কি বাজানোর। অসাধারণ, অসাধারণ সত্যি। মানে আপনি যখন বাজান তখন মনে হয় যে নীরব হয়ে শুধু শুনি, অনুষ্ঠানের কথা বলবার দরকার নেই, তাহলে অন্তত আরো কিছু মানুষ আমরা শুনতেই থাকি, শোনাতেই থাকি। তো তারপরে আপনার পরের পরিবেশনে যাব। আমাদের কমেন্টে যারা আছেন এখন, সাথে আছেন সৈকত কুমার এস কে ডি, তিনি লিখেছেন রানীর বন্দর চিড়ির বন্দর দিনাজপুর থেকে। সাথে আছেন পাবনা ঝালপুরি মোতালেব, আপনি আমাদের সাথে আছেন, মন্তব্য লিখেছেন। অনুষ্ঠানটি দেখছেন মিজান তালুকদার, সাথেই দেখছেন পল্লবী সরকার মালতী, আরও আছেন মোহাম্মদ মাহমুদুল হাসান, আপনি লিখেছেন দারুণ অনুষ্ঠান। আপনার ঠিকানা রংপুর সিটি 12 নম্বর ওয়ার্ড দক্ষিণ রাধাকৃষ্ণপুর খাগড় নদীর পাড় থেকে আপনি অনুষ্ঠানটি শুনছেন। সাথে আছেন যুগল রায়, আপনি গাজীপুর থেকে দেখছেন আমাদের অনুষ্ঠানটি, দূর থেকে দেখছেন। শ্রোতা আপনাকে ধন্যবাদ আমাদের আয়োজনের সাথে থাকবার জন্য। তো এরপরে আমরা কোন পরিবেশনায় যাব আপনার? এরপর আমি একটা ধুন বাজি শুনাবো। জি নিশ্চয়। Thank you.
খুব সুন্দর। আমরা ইতিমধ্যে একটি ফোন পেয়েছি, আমরা ফোনটি নিয়ে আসব। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি কয়েকটি কমেন্ট পড়ে নিচ্ছি। একজন লিখেছেন, আমি রয়েছি রাঙামাটি থেকে, রাঙামাটি থেকে আমাদের সাথে রয়েছেন গাজীপুর থেকে রয়েছেন আনিসুর রহমান রাঙামাটি এবং গাজীপুর থেকে রয়েছেন জহুরুল। আপনাদেরকে ধন্যবাদ, এত দূর থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন। আমি বলবো যারা দূরের বন্ধুরা রয়েছেন এবং দেশের বাইরে যারা রয়েছেন, আপনারা অবশ্যই আমাদের অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন। তাহলে আজকে এই বলবো যে দুর্লভ প্রায় সেতার বাদক, আমাদের এক ক্লাস মেয়ে দুলু ভাইয়ের মতো এই চমৎকার যিনি বাজাচ্ছেন, এই গল্পস্বল্প গানের অনুষ্ঠানের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই এই যন্ত্রকে। এছাড়াও মন্তব্য করেছেন, জি কে বলছেন প্লিজ? আবেদন বেহাগ রাগে যদি সেটার একটু বাজানো যায়, এটিকে আছে দুলু ভাই, চেষ্টা করবো, চেষ্টা করছেন, আপনি সাথেই থাকুন। ধন্যবাদ আপনাকে, জি শ্রোতা, ফোন করবার জন্য ধন্যবাদ, আপনার অনুরোধ রাখা হচ্ছে। আমাদের সাথে ফেসবুকের পাতায় আরও যুক্ত আছেন দেওয়ান ইলিয়াস কাঞ্চন, আপনি শুভেচ্ছা জানিয়েছেন, আমাদের সাথেই থাকুন। আমরা চলে যাচ্ছি অনুরোধে, চেষ্টা করছি আমি দর্শকদের অনুরোধ একটু রক্ষা করবার জন্য। নিশ্চয় রাগ বিহাগ, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে, আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান গল্পস্বল্প গান অনুষ্ঠানে। আমরা প্রত্যেকটি অনুষ্ঠানে একজনকে প্রিয় জনপ্রিয় শিল্পীকে নিয়ে আসি, আজকে কিন্তু একটু অন্যরকম, আমরা একজন বাদ্যযন্ত্র শিল্পীকে নিয়ে এসেছি এবং যে যন্ত্রটি তিনি বাজাচ্ছেন এটি আমরা বারবারই বলছি খুবই দুর্লভ, এবং অনেকেই আজকে যারা দেখছেন, আমি হলপ করে বলতে পারি, অনেক শিশুরা, অনেক এই নতুন প্রজন্মের অনেকেই এটার নামই জানেন না। আবার বাজাবার দক্ষতা তো সবার মাঝে নেই, কারণ আমরা জেনেছি শিল্পীর কাছ থেকে যে আমাদের বাংলাদেশ বেতার রংপুর কিন্তু তিনজন মাত্র আছেন যারা এই যন্ত্রের পারদর্শিতা আছেন তাদের আঙ্গুলিতে। এই তো দুলু ভাই, আর কি তথ্য আছে, আপনি কি বলতে চান আমাদের নতুন প্রজন্মের কাছে এই যন্ত্র সম্পর্কে, কিছু চা আপনার বলবার আছে কিনা, কোনো চাওয়া আছে আপনার নতুন প্রজন্মের কাছে যারা গান শিখছেন কিংবা শিল্পী হতে চাচ্ছেন? আমার নতুন প্রজন্মের কাছে এতটুকুই চাওয়া যে এইসব যন্ত্রপাতি তো আগে যে ফেসবুকের মধ্যে প্রচার প্রসার হয়নি, এখন যেহেতু হচ্ছে সেহেতু দেখতে অবশ্যই পাচ্ছে। আমার মতে বলে যে ওই নতুন প্রজন্মের এই দিকে আসার দরকার, বা সে এইসব যন্ত্রপাতিকে ধরার দরকার, সুন্দর মানুষ হওয়ার দরকার, সুন্দর যন্ত্রপাতি, এই যন্ত্র সুন্দর দেখলে তো হবে না, সুন্দর এই যন্ত্রই তো অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মানুষকে অনেক কাজ থেকে বিরত রাখে, তখন সে হয়তো বা তখন আমি আর কি ইয়া হবো আর কি, আমি তৃপ্ত হবেন এবং আজকের এই অর্জন তখনই সার্থকতা। বাহ, খুবই চমৎকার বলেছেন। এর পাশাপাশি জানতে চাই পরিবারে আপনি তো শিখছেন সে ছোটবেলা থেকে, তো ওস্তাদজির কাছে পরামর্শ পেয়ে আপনি শিখলেন, তারপরে পরিবারে আর কেউ কি যুক্ত হয়েছে এর সাথে? আমার পরিবারে অবশ্যই আমরা দুই ভাই, তো ওই বড় ভাই তো আমার ইয়েতে মাদ্রাসার লাইনে, মানে উনি পড়াশোনা করেছেন, জি উনিও ধরছিলেন ইসরাজ, ওনাকেও ধর আমার বড় ভাই গিয়ে ধরাছিলেন, কিন্তু বড় ভাই মানে যেহেতু হুজুর মানুষ কর্মজীবনে আপনার কন্যাদেরকে শিখিয়েছেন,
না, কন্যার বয়স যেহেতু আমার এখন 5.5 বছর চলছে, তবে ধরাবো আর কি বা শিখাবো, ইচ্ছা আছে আর কি। চমৎকার চমৎকার, সত্যি আসলে দেখতে দেখতে কিন্তু আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক শ্রোতা, যারা এখনও ফোন করতে চান, ফোন নম্বরটি বলে দিচ্ছি, 01867-66-7799, এই ফোন নম্বরে ফোন করুন। আর যারা ফেসবুকে দেখছেন আমাদেরকে, facebook.com/bbrongpur, বাংলাদেশ বেতার রংপুর ফেসবুক পেজে যারা দেখছেন, আপনাদেরকে আবারও বলছি শেয়ার করে দেবার জন্য আমাদের এই অনুষ্ঠানটি। আর মন্তব্যের ঘর কিন্তু ফাঁকাই রয়েছে, অনেকের মন্তব্য পড়তে পারিনি আমরা, কারণ আপনাদের মন্তব্য পড়তে গেলে আমাদের আজকের প্রিয় শিল্পীর কথা এবং বাজানো শোনা থেকে আমরা বঞ্চিত হতাম। তাই তো কিছু কমেন্ট পড়েছে যাদের পড়তে পারেনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আবারও কমেন্ট করুন। আমরা চেষ্টা করব, কণিকা প্রস্তুত রয়েছে কিছু কমেন্ট পড়বার জন্য। একলাস মিয়া দুলু ভাই, আমরা কি একদম শেষ করবার আগে আরো একটা আপনার অথবা আপনার পছন্দের কিছু রাগ শুনতে শুনবো কিনা? জি অবশ্যই। এই রাগটি আমাদের দেশের সাথে, দেশের এই রাগের নাম হচ্ছে দেশ, এবং দেশরাগ, আমরা দেশীয় মানুষ এবং বাংলাদেশের মানুষ, এই সেই জন্য আমি এই রাগটি আর কি একটু দেশকে নিবেদন করছি। খুবই চমৎকার, খুবই চমৎকার। আর মানে সুরের মূর্ছনায় আমরা ভাসছি। তো শ্রোতাদের জন্য, আমাদের সময় বলছে যে আমাদের বিদায় নিতে হবে, তো শ্রোতাদের জন্য যেতে যেতে আপনার বলবার কিছু আছে কিনা, বা কর্তৃপক্ষের জন্য আবারও আপনি কিছু বলতে চান কিনা? কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর ভাবে সুযোগ দেওয়ার জন্য, এবং সেই সাথে
আপনারা অনেক সুন্দর আমাকে অনেক সহযোগিতা করলেন, সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমার দাদা পলাশ দাদাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের আমার এই প্রোগ্রামটি যারা বাইরে থেকে দর্শক দেখছেন বা শুনছেন ওনাদের জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং কোনো ভুল ত্রুটি হলে ওনারা আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। জি অবশ্যই, এবং যেতে যেতে আপনি যে ভালো প্রোগ্রাম করেছেন তা জানিয়েছেন কুমারেশ চন্দ্র বর্মন, উনি জানিয়েছেন ভালো লাগলো। আসলেই আপনি এই যে আমাদের মাঝে সময় দিয়েছেন, এত সুন্দর সময় দিলেন, এত সুন্দর করে বাঁচালেন, আমরা এই সম্পর্কে অনেক কিছু জানলাম, আপনাকেও ধন্যবাদ এই আয়োজনে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আমরা শেষ করব, তার আগে আমি বলতে চাই একটু পরিচিত কোনো গানের। জি আমরা সুর শুনতে শুনতে বিদায় নিব, তার আগে আমরা জানিয়ে দিতে চাই শ্রোতা বন্ধুরা আজকের আয়োজনে আপনাদের সাথে ছিলাম আমি কণিকা দাস, আমি মাহমুদুল হাসান পিন্টু, আমাদের মাঝে আজকে শিল্পী ছিলেন মোহাম্মদ একলাস মিয়াদুলু, এই মুহূর্তে প্রকৌশল দায়িত্বে আছেন পলাশ কুমার কুণ্ডু, অনলাইন সম্পাদন করছেন মোহাম্মদ তরিকুল ইসলাম, অনুষ্ঠানটির সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আব্দুর রহিম, তত্ত্বাবধানে AHM শরীফ এবং প্রযোজনা করলেন মৃন্ময় মণ্ডল তুষার। বন্ধুরা আয়োজনে ছিলেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ, আশা করছি আগামী আয়োজনে অবশ্যই থাকবেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের এই আয়োজনে। তো আমরা ধুন বা সুর শুনতে শুনতে বিদায় নিই অনুষ্ঠান থেকে। যদি তো ডাক শুনে কেউ না আসে, এই একলা চলরে গানটি বাজাও, তার আগে আমার দাদারা যে সামনে আমার রতন দাদা আমার প্রোগ্রাম শোনার জন্য বসে আছে, আমার প্রোগ্রাম শোনার জন্য উনি এসে বসে আছেন, আমাকে খুব বড়ই ভালো লাগলো, আমার খুব আনন্দিত লাগছে, এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও আমরা শুনতে চাই, যদি তো ডাক সঞ্জয় মুখার্জি দাদাকে। বিশেষ বিজ্ঞাপন তরঙ্গ গল্প স্বল্প গান এখানেই শেষ হল। উপস্থাপনায় মাহমুদুল হাসান পিন্টু ও কণিকা দাস, শিল্পী তত্ত্বাবধানে AHM শরীফ, প্রযোজনায় মৃন্ময় মণ্ডল তুষার।